আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই মাছের খাবারটা একটু দেখতে চেয়েছেন। আজকে কোন মাছকে কি খাবার দিই, খাবারের সময় মাছগুলোর রিয়াকশন ওগুলো আপনাদেরকে দেখাবো। সবার প্রথম বেটা মাছকে খাবার দেব। এটা এটা বেটা মেল, ক্রাউন টেল বেটা, আর একটা দিব এখানে ফিমেলটা আছে। হাফ মুন ফিমেল, এদেরকে কিছুদিন পরে হয়তো ব্রিডে দিব। বেটার পর গাপ্পিকে এই গাপ্পি নিউট্রিশন খাবারটা দিব। খাবারটা খুবই অল্প পরিমাণ দিলেই হয়। এই যে আমার গাপ্পি ট্যাঙ্ক, এখানে গাপ্পি দুইটা আছে, শ্রিম্প আছে, কোহলি লচ আছে, কার্ডিনাল টেট্রা আছে। এখানে খাবার খুবই অল্প পরিমাণ দিতে হয়। আর নিচে কোহলি লচ এগুলোর জন্য এই গ্রাউন্ড ফিশ এটা দিয়ে দিব, দুইটা দানা দিয়ে দিব। শিম্প আর ওই কোহলি লচগুলোর জন্য কোহলির সাইজটা অনেক আগে, ওই জন্য সাইজটা বড়, অন্যগুলো হচ্ছে প্রায় ডাবল সাইজ। এটা আমি আমার লবস্টারকেও দিই খাওয়ার জন্য। তারপরে এখানে দিব কুই কাপের জন্য এটা,
ওরা খাওয়ার সময় এরকমই করে, ওদের উপরে আসে একবার নেচে যায়। তারপর খাবার দুটা কর্নারে লবস্টারটা লুকানো, তো ওইটার জন্য আলাদা খাবার দিতে হবে। লবস্টারের জন্য এই দুই দানা দিব, এটা খাবারটা। তো সামনে আসবে না এখন।
এই ছিল মাছের খাবারের সময়। আমার একটা ট্যাঙ্ক বাকি আছে, এই ট্যাবলেটটা এই ট্যাঙ্কে দিয়ে দিব। স্নেলের যে ট্যাঙ্কটা আছে ওটা ওরা খেয়ে নেবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর এদিকে যে খাবার দিছি খাওয়া দাওয়া করতেছি, এদিকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।